নিয়ে আসবে। এই দেখুন আমাদের মিষ্টি কাটছে বাজারে যাই বলে। এই যে ঠাকুরে তাকিয়ে আছে, কি সুন্দর মামাম। দেখুন হালকা ধর, ধর আমাকে কিস্তি দেবে একটা, ধর ধর ফোনটা। এই দেখুন যাবে বলে পাগল হয়ে গেছে। টাটা, দেখ দেখ বালক নাচ্ছে। বাই বাই। বাজারে বেরিয়ে গেছি, একটু বাজারে ঘুরতে যাচ্ছি। খুব রোদ্দু কিন্তু হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। দেখুন আমার মেয়ে আমাকে শিখাচ্ছে ফোন তুলে ধরতে। দেখুন সব কিছু বিক্রি হচ্ছে। হয়ে গেছে পয়সা তোলা, এখন যাচ্ছি একটু বাজারে। দেখুন এটা হাতিবাগান, পাঁচ মাথা মোড় হাতিবাগান। A few moments later, এই যে বাজার করে বাড়িতে চলে এসেছি। যে দেখছি গরম হইতে সেরকম কোনো বাজারই বসেনি, সেরকম কিছু বাজার করতেই পারিনি। অল্প একটু পটল ভেন্ডি আর উচ্ছে আর টমেটো কিনে নিয়ে চলে এসেছি। আর একটা দইয়ের প্যাকেট লস্যি খাবো বলে দুপুরবেলা। গরমকালে লস্যি খেতে খুবই ভালো লাগে, এই জন্য লস্যি কিনে নিয়ে চলে এসেছি। আর কিছু বাজার করতে পারিনি। আজকে শনিবার, এমনি তো নিরামিষ, আমরা শনিবার ডাল আলু ভাতে এইগুলোই খাই। এবার দেখি রাত্রিবেলা কী করবো, যদি করি ছোলার ডালও করতে পারি, চাই পনিরও করতে পারি, যা করবো করবো। এখন একটু করেছি বাজার, এই যে বাড়িতে চলে এসেছি। খুব গরম রাস্তায়, কিন্তু আজকে অল্প অল্প হাওয়া আছে বলে রাস্তায় চলতে অত কোনো কষ্ট করছে না। আজকে যাইনি জমির ওইদিকে, আপনাদেরকে আগে বলেছিলাম যাচ্ছি জমির ওইদিকে। ওইখানে মানে আপনার মনে ভাববেন না আমরা, আমি ইউটিউবে কোনো পয়সা দিয়ে জমি কিনেছি, আমি সবই আমার হাজার সাবস্ক্রাইবার এখনও হয়নি। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। হাজার সাবস্ক্রাইবার যেমন কবে হবে আমি জানি না, আর কবে 4000 ঘন্টা আমার হবে কপাল জানে কবে হবে। আমরা ভাবি, আমরা এই ভাবতে থাকি যদি একটু একটু ভিডিও করে আমরা যদি আগে যেতে পারি, এর আশাতেই আমরা ভিডিও খুব বানাই। জানি না, ভগবান জানে আর আপনারা জানেন কবে হবে 4000 ঘন্টা। ঠিক আছে, কোনো ব্যাপার না, আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। ওই জমিটা কিনেছি, আপনাদের যে জমি ভিডিওটা দিয়েছিলাম।